কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, স্নানটা আমার হয়ে গেছে, আমাকে দেখে সেটা তোমরা বুঝতে পেরে যাচ্ছ, কারণ মাথায় গামছা বাঁধা। তো আজকে ভালোই ঠান্ডা, চান করতে শীত করছিল। তো ছাদে আসলাম জামা কাপড় মেলতে, এই যে শাড়িটা ধুয়ে এখানে রাখলাম, মেলবো এবার। আমি ভাবলাম যে তার আগে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। আর তোমরা যদি ভেবে থাকো যে গুড মর্নিংটা আমি শুধু শুধু বলি, শুধু শুধু না, মানে ভিডিওর প্রথমে সকালবেলা তো গুড মর্নিং সবাই বলে, মানে ঘুম থেকে উঠেও আমিও সবাই গুড মর্নিং বলি, তাই তোমাদেরকেও গুড মর্নিং বলি। তো চলো শাড়িটা মেলে নিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। একেবারে মাথা টাটা আছড়ে আসলাম একটু রোদে। আমি চান টান করে কোনোদিনও রোদে আসি না, মানে আসতে ঠিক আমি আমি ইচ্ছাই ইচ্ছে করেই আসি না, না যে ইচ্ছা হলো সেদিন আসলাম। আজকে ভীষণ রোদ, তাও আমি রোদেই যাচ্ছি না। দেখো এই দেখো নিচে নিচেই দাঁড়িয়ে আছি, মানে এখানটা ছাওয়া, ওই দিকটা এগুলো তবেই রোদ। তো মানে শ্যাম্পু করলাম, চুলটা শুকাতে হবে, শ্যাম্পু করলে চুল তাদের শুকিয়ে যায়, তেল দেওয়া থাকলে চুলটা শুকাতে চায় না। চলো নিচে যাই, ভাল লাগছে না, ফালতু ফালতু পরে আসলাম, গামছা নেই। চলো নিচে যাচ্ছি, কি করতে আসলাম আমি নিজেও জানি না উপরে। চলো নিচে যাই, নিচে গিয়ে আবার কথা হচ্ছে। তো এবার চলে এসেছি দুপুরের রান্নাতে। তো দুপুরে আজকে রান্না করব সোয়াবিন। আর আজকে মানে রান্না করতে করতে মানে রান্না করতে করতে বলবো না ঠিক, সোয়াবিনের প্যাকেটটা কেটেছি, কেটে আমি সোয়াবিনটা গামলাতে ঢেলেছি, দেখছি একটা প্যাকেট পড়লো ভেতর থেকে, দেখি কি এটা গরম মশলার গুঁড়ো, গুঁড়ো গরম মশলা। দুটো প্যাকেট ঢাললাম, দুটো প্যাকেট থেকেই দুটো প্যাকেট বেরোলো। মানে আমি আমার শাশুড়িমাকে দেখালাম যে দেখো গরম মশলা রয়েছে, মা বলছে হ্যাঁ থাকে। তো আমি বলছি আমার এটা ফার্স্ট টাইম, আমি ফার্স্ট টাইম দেখলাম, কারণ আমাদের ফরচুন সোয়াবিন নিয়ে আসে সেজন্য ওইটাতে থাকে না। আর এটাতে দেখ রয়েছে, তোমাদের দেখাই প্যাকেটটা, এই যে রিয়া রিয়া কোম্পানির সোয়াবিনটা এর মধ্যে ছিল একটা করে গরম মশলার গুঁড়ো। কিন্তু একদমই বাজে, এটা না খাওয়াই ভালো, স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না, ওটা কাঠের গুঁড়ো জাস্ট, আর একটুখানি সেন্ট দেয়া, সত্যি ওটা একদমই বাজে। তরকারির ওপর দিলে তরকারির ওপরে ভেসেই থাকবে ওই মানে গরম মশলাটা। তবে জল গরম করে দিলাম, সোয়াবিনগুলো ভিজাতে দিলাম, দিয়ে এবার আমি রসুন পেঁয়াজগুলো সব ছাড়িয়ে নেবো, কেটে নেবো, মিক্সিতে মশলা করে নেবো। এখন আর হাতে পারছি না, অনেক টাইম লেগে যাবে, শর্টকাটে কাজ মিটিয়ে নিই। আজকে দুপুরের স্পেশাল মেনু হচ্ছে সোয়াবিন। আর সোয়াবিন স্পেশাল মেনু কেন, কারণ আজকে আমি সোয়াবিনের তরকারির মধ্যে দিয়েছি ফুলকপি, ফার্স্ট টাইম মানে ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে আমি রান্না করলাম সেই প্রথমবার। তো ভাবলাম মানে একটা ফুলকপি ছিল গোটা, তো ভাবলাম দিয়েই দিই, দেখি কেমন হয়। তো আমাদের তরকারিটা তো আলুও দিয়েছিলাম, আলু ফুলকপি সোয়াবিন দিয়ে করেছি, আর বাবার জন্য শুধু ফুলকপি দিয়ে আর সোয়াবিন দিয়ে করলাম, সত্যি ভালো হয়েছিল, সত্যি দারুণ দারুণ। তো আর ভেজেছি মেথি শাক, আলু দিয়ে মেথি শাক ভেজেছি। আর এই মেথি শাকের রেসিপিটা দেখতে চাইলে চলে যেও আমার সেকেন্ড চ্যানেলে। তো অনেকদিন পরে সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও ছাড়লাম, প্লিজ তোমরা গিয়ে দেখে এসো, মানে একদম সহজ পদ্ধতিতে যেমন আমরা বাড়িতে শাক ভাজি ঠিক সেরকমই। তো এইমাত্র রান্নাবান্না করে আসলাম, রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম, তোমরা দেখতেই পেলে যে কী রান্না করেছি। আর কালকে আমাদের মোটর কিনে নিয়ে এসেছে, মানে জল তোলার মোটর, সেই মোটর কিনে নিয়ে এসেছে, এখন মিস্ত্রি এসেছে সেটা লাগাচ্ছে। তো আমার বর ওখানে রয়েছে, মানে বাড়ির সবাই আর কি ওখানে দাঁড়িয়ে রয়েছে, মানে আমি ঘরে আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য, তো সেই জন্য এখন একটু কথা বলে নিলাম। আর ওরা সবাই উঠোনে দাঁড়িয়ে রয়েছে, উঠোনে মানে যেই যেই লোকটা আর কি লাগাতে এসেছে মোটরটা সেটা লাগাচ্ছে, ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো
একটু পরে খাওয়া দাওয়া হবে, এখনো কেউ স্নান করেনি। মটর লাগিয়ে নাকি স্নান করবে আমার বর, সেই আশাতে বসে রয়েছে, ওই জন্য এখনও স্নান করেনি। মটর মটরটা লাগিয়ে ওই মটরের জলে স্নান করবে। আর আমি জানলার সামনে এসে কথা বলছি, এই যে জানলার সামনে এসে কথা বলছি, কারণ ভেতর দিকে ঢুকলে তো অন্ধকার, কারণ আমাদের জানলাতে অত বেশিও আলো ঢোকে নাই, দেখো পুরো অন্ধকার, কারণ মেন সুইচটা বন্ধ করেছে, সেই জন্য আর কি ঘরের লাইটটা চলছে না, পুরো বাড়ি একদম, মানে এখন কারেন্ট নেই, মেন সুইচটা যেহেতু বন্ধ করেছে সেই জন্য। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো আজকে সন্ধ্যাবেলা আমার বর দোকানে যায়নি, তাই বলছিল কিছু রান্না করো কিছু রান্না করো, তাই আমি ভাবলাম কড়াইশুঁটির কচুরিটাই করি। তো তারপরে ওকে বাজারে পাঠিয়েছিলাম কড়াইশুঁটি আনার জন্য, তো নিয়ে আসলো, তারপরে আমি মা সবাই মিলে ছাড়ালাম, ছাড়িয়ে এখন আমি এটা মিক্সিতে পেস্ট করব, আর আমার বর ভিডিওটা তুলছে। তো এই সময় ও বাড়ি থাকে না, আজকে রয়েছে, আমারও বেশ ভালো লাগছে, মানে এই টাইমে ও বাড়ি থাকলে না আমার ভীষণ ভালো লাগে, কেন কি জানি। তো আমি নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে গেছিলো, তো বলছে দাও আমি একটু নেড়ে দিচ্ছি, তাই নাড়ছে, আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছিলো, মানে মটরশুঁটির যে পেস্টটা করলাম, এবার এটাকে তো ভালোভাবে সে হিং ঠিং দিয়ে আর কি সব কিছু করতে হবে, শুকিয়ে নিতে হবে পুরো এটাকে একদম। তো সেই নেড়েই যাচ্ছি, নড়লে তো কড়াতে লেগে যাবে, সেই জন্য নেড়েই যাচ্ছি, আর আমার হাতই ব্যথা হয়ে গেছিলো, সেই জন্য বলছে দাও আমি একটু নাড়ছি, মানে ও একটু করে নাড়ছে আর আমি একটু করে নাড়ছি। আর এই দেখো পুরটা আমি ভরে দিচ্ছি, আর আমার বর বেলছে, ওপাশে আমার ননদও মানে পুরটা ভরছে, মানে আমি দু একটা ভরে দিলাম আর ও বেলছে, কারণ আমি দু একটা করে দিলাম, দেখিয়ে দিলাম আমার ননদকে, তারপর ও ভরছে পুরটা, আর আমি এবার ভাজতে চলে যাব, মানে আমার ননদ পুর ভরবে, আমার বর বেলবে, আর আমি ভাজবো। তো এই দেখো আমার বর আবার দেখাচ্ছে তোমাদেরকে, আজকে সব সব কচুরিগুলো আমার বর বেলেছে সবগুলো, তো ওই পাশে বসে বসে বেলছে, এবার আমি ভাজতে চলে গিয়ে ভেজেও নিলাম, মানে ভাজাটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, মানে পরে হয়তো একটুখানি দেখতে পাবে, আমার বর একটু কথা বলছিল লাস্ট টাইমে, মানে যতগুলো দেখতে পাচ্ছো এরও তিন ডবল আরও রয়েছে ভাজা, মানে ডেস্কিতে করে রেখেছে, এটা রয়েছে থালার ওপরে। তো ফ্রেন্ডস, এই যে কড়াইশুঁটির কচুরি হচ্ছে, তো আচ্ছা আমি দোকানে যাইনি, তার জন্য ম্যাডামকে বললাম যে একটু কচুরি বানাও খাই কড়াইশুঁটির, তো ওই যে বানাচ্ছে সুন্দর, ওই যে খেতে একটা খেয়ে নিয়েছি আমি অলরেডি, তুমি খেয়েছো কেমন হয়েছে বলো, আমি বানালাম। ওই যে একটা কি একটা ডায়লগ আছে না, জল আমার গ্লাস আমার, দুপুরটা লেবুর রস ফেলে দে বলতে সর্বোত্তম। অবশ্যই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, তাই তো, আর দেখা যাচ্ছি দু একদিনের মধ্যে তোমরা সেই ব্লগ দেখতে পাবে। এত হাসতে হাসতে আমার কোমরটা ব্যথা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পেয়ে যাচ্ছে। তোমরা খেতে চাইলে তাতে চলে আসো আমাদের বাড়িতে আজকে। তো আজকের জন্য ভিডিওটা এখানে, আজকে খেয়ে নেবে তাহলে সবাই এসে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। তো ফ্রেন্ডস, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, তো টাটা।